নমস্কার, আমি ডক্টর সপ্তর্ষি ঘোষ, শিলিগুড়ি নার্সিং হোম প্রাইভেট লিমিটেড, করেন মুখার্জীগঞ্জ নাকিমপাড়া, আমার এখানে চেম্বার। আজকে আমি আপনাদের সঙ্গে জাস্ট 5টা টিপস শেয়ার করব অ্যাবাউট ক্যান্সার নিউট্রিশন বা ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন কী নিউট্রিশন থাকা উচিত পেশেন্টদের সেইটা নিয়ে। নাম্বার ওয়ান এবং সবথেকে ইম্পর্টেন্ট, স্টে হাইড্রেটেড, অনেক 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 জল খান, যেন জলের পরিমাণটা যেন দিনে 2-3 লিটার মিনিমাম থাকে। সেকেন্ড পয়েন্ট হবে হচ্ছিল যে প্রোটিন ইনটেকটাকে অ্যাডিকুয়েট রাখুন, কারণ এটা একটা মানে প্রোটিন ব্রেকডাউন হয়ে থাকে, তো প্রোটিন কন্টেন্টটা যেন অ্যাডিকুয়েটলি থাকে, নাহলে পাটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এগ হোয়াইট, চিকেন স্যুপ, এগুলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খান, এটা একটা ইম্পর্টেন্ট। আর অ্যাভয়েড করতে হবে হচ্ছিলো রেড মিটটাকে জেনারেলি আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন। মানে যদি চিকেন খেতে পারেন, এগ খেতে পারেন, মাছ খেতে পারেন, কিন্তু রেড মিটটাকে অ্যাভয়েড করুন। আর নাম্বার 5 হচ্ছিলো, আমি জাস্ট একটা মিথকে ভাঙতে চাই, সুগার ইজ নট রিলেটেড টু এনি ক্যান্সার সেল কোয়ালিফিকেশন, মানে ক্যান্সার হলে যে চিনি খাওয়া যাবে না, এই কথাটা কিন্তু ভুল। ধন্যবাদ।